ওয়েল সিলেট আমার খুব কাছের, আমার অন্তরের খুব কাছের, কারণ 2009 থেকে আমি সিলেট ডিভিশনের হয়ে খেলি ন্যাশনাল লিগ, এবং এই এই টুর্নামেন্টের আগ পর্যন্ত ছিলাম। এবার বিসিবির লটারিতে আমি ময়মনসিংয়ে খেলতে যাচ্ছি ফর দি ফার্স্ট টাইম। সো বলতে পারেন এই 12-13 বছরে আমি আমার হোম ডিস্ট্রিক্ট খুলনার পরে সেকেন্ড হোম ডিস্ট্রিক্ট কিন্তু আমি সিলেটকেই মানি, খুব কাছের সিলেট আমার নিজের নিজের মনে হয়। এবং মাঠ বলতে পারেন যে সৌন্দর্য, যে যে সুন্দর গ্রাউন্ড থেকে শুরু করে, আপনি যদি সাইড ভিউর কথা চিন্তা করেন, যেটা আমরা দেশের বাইরে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে দেখতে পাই, এরকম গ্যালারি সিচুয়েশন থেকে শুরু করে সাইড সিনারিও এবং মাঠ থেকে বের হয়ে সবুজের সমারোহ, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সৌন্দর্যের অন্যান্য রূপ। সো আমার খুবই পছন্দ। এবং ফ্যাসিলিটিসের দিক থেকে বলতে পারি যে একটা গ্রাউন্ডের কিন্তু মেইন যে বিষয়টা থাকে ড্রেনেজ সিস্টেম, কারণ সিলেট এমনিতেই চা বাগান এরিয়ার মধ্যে, প্রচুর বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি চলে আসে, এবং ক্রিকেট হচ্ছে বৃষ্টির মধ্যে খেলা যায় না। সো ড্রেনেজ সিস্টেমটা এত ভালো থাকায় আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু আবার ম্যাচ স্টার্ট করা যায়। সো এখানে আমরা ইনফ্যাক্ট 2014 সালে প্রথমবার ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলি, এবং তারপর থেকে কন্টিনিউয়াস কিন্তু আমরা হয়তো কোনো না কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট খেলছি, নয়তো ন্যাশনাল ক্যাম্প করছি এখানে বিগ গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা নেওয়ার জন্য কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে। সো সব কিছু মিলিয়ে সিলেট আমার পছন্দের একটা জায়গা, এবং সিলেট গ্রাউন্ড আমার মনে হয় যে ওয়ান অফ দি বেস্ট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাইন্ড অফ, এবং তার সঙ্গে তো আমাদের আউটার আরেকটা স্টেডিয়াম হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমি অভিভূত, এবং এর সৌন্দর্য দিনে দিনে তো আরও বর্ধিত হচ্ছে। হ্যাঁ, সিলেট মোটামুটি বেশ সব জায়গায় ঘোরা হয়েছে, যেটা আমি বললাম 10-12 বছর আমি সিলেটে খেলছি। র্যান্ডম আসা যাওয়া হয়, ট্রেনিং ক্যাম্প বা সিলেট ডিভিশনের খেলার আগে তো ক্যাম্প সিলেটেই হয়। সো সব কিছু মিলিয়ে আমার মোটামুটি প্রত্যেক বছরই যাতায়াত থাকে। সো বলতে পারেন যে সিলেটের মানুষ খুব কাছের, এবং যারা সিলেটের ফ্যান আছেন, যারা সাপোর্টার আছেন, তারা অলরেডি আমার সোশ্যাল সাইটে অলরেডি বলে দিয়েছে ওয়েলকাম টু সিলেট, এখানে বেড়াতে আসেন, ওখানে আই এম রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড গ্লাড, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে খেলা দেখতে আসবেন। না, খুবই ভালো খাবার, খাবার খুবই ভালো এবং রিজনেবল, যেমন রিজনেবল তেমন খাবার, খুবই কোয়ালিটি ফুল, এবং যখন তখন যেখানে সেখানে যে কোনো রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারছেন। সো উইচ ইজ রিয়েলি গুড যে আপনি অন্যান্য জায়গায় কিন্তু এই সুযোগটা পাওয়া যায় না, এবং খাবার ভেরিয়েশন অনেক, আপনি ফ্রেশ ফিশ থেকে শুরু করে সব কাইন্ডের ধরনের আপনি ভেরিয়েশন ফিশ পাচ্ছেন, মিট পাচ্ছেন, এবং সাতকড়া স্পেশালিটি তো আছেই। সো সব কিছু মিলিয়ে খাবার দাবার খুবই ভালো, আর এটা তো আসলে সিলেট টুরিস্ট এরিয়াই বলা চলে, এবং সবুজের সমারোহ সব কিছু মিলে আই লাইক দ্য ফুড অ্যাজ ওয়েল।